কেয়ামতের পূর্ব মুহূর্তে বিধর্মী পরাশক্তি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেবে, কিন্তু বরাবরের মতোই আল্লাহ সুবহান ওয়া তাআলা মুসলমানদেরকে কাফেরদের ষড়যন্ত্র থেকে রক্ষা করবেন। ইতিহাসে আপনি পড়ে থাকবেন, মুসলিম বিশ্বের উপর দিয়ে এ পর্যন্ত অনেক ক্রান্তিকাল এবং ঝড়ঝাপটা অতিবাহিত হয়েছে। প্রতিবারই আল্লাহ সুবহান ওয়া তাআলা মুসলমানদেরকে রক্ষা করেছেন। প্রথমবার খ্রিস্ট সম্প্রদায় মুসলমানদের উপর আক্রমণ চালিয়েছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয়ী করেছেন। এরপর তাতারি সম্প্রদায় মুসলিম বিশ্বে আগ্রাসন চালিয়েছে, আল্লাহ তাদেরকে মুসলমান বানিয়ে মুসলিম বিশ্বের শক্তিকে আরও দ্বিগুণ করেছেন। সম্প্রতি ইহুদি খ্রিস্টান সমন্বিত ক্রুসের যুদ্ধে মুসলিম বিশ্ব আক্রান্ত। সঠিক পথে ফিরে আসলে আল্লাহ তাআলা মুসলিমদেরকে সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী এবং শক্তিধর। সাওবান রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্লেট সামনে রেখে যেমন একে অপরকে খাদ্যের জন্য ডাকাডাকি করে, ঠিক তেমনি সকল বিধর্মী জাতি মুসলমানদেরকে নিঃশেষ করতে একে অপরকে ডাকাডাকি করবে। সেদিন কি আমরা কম থাকবো জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সংখ্যায় তোমরা অনেক থাকবে, তবে স্রোতের আবর্জনার মতো। শত্রুদের অন্তর থেকে তোমাদের আতঙ্ক উঠিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের অন্তরে এক প্রকার লাঞ্ছনা গেঁথে দেবেন। লাঞ্ছনা কি জিজ্ঞাসা করা হলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুর প্রতি বিতৃষ্ণা। বর্তমান সময়ে সকল কুফরি মতবাদ মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান নিয়েছে। মুসলিমদের চেহারার মধ্যে আজ লাঞ্ছনা এবং অসহায়ত্বের ছাপ। সংখ্যায় কম বলে? না, সংখ্যায় প্রায় 150 কোটি, পৃথিবীর 1/4 জনগোষ্ঠী, কিন্তু স্রোতের আবর্জনার মতো তারা আজ বিক্ষিপ্ত। বিধর্মীদের অন্তরে আজ মুসলমানদের আতঙ্ক নেই, ইসলাম এবং মুসলমানদেরকে তারা আজ অবহেলা এবং তিরস্কারের লক্ষ্যবস্তু বানিয়েছে। এত উজ্জ্বল অতীত ইতিহাস থাকা সত্ত্বেও মুসলমান আজ দুর্বল কেন? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই বলেছেন, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুর প্রতি বিতৃষ্ণা। আল্লাহ তাদেরকে বিশুদ্ধ ইসলামে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন।